ওয়েলকাম টু মাই চ্যানেল এস এস অফ ফিজিক্স ট্যুরেস ক্লাস ইজ অন প্রোটেকটাইল মোশন ভেরি হট টপিক ক্লাস ইলেভেনের একটা দারুণ একটা টপিক প্রথমত একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে মোশন আন্ডার গ্র্যাভিটি মোশন আন্ডার গ্র্যাভিটি তার দুটো পার্ট হয় একটা ওয়ান ডি মোশন যেটা ভার্টিক্যাল মোশন আর একটা হয় প্রজেক্টাইল মোশান যেটা টু ডি মোশান তো প্রজেক্টাইল মোশান আমাদের টপিক আর একটা কথা বলে রাখি প্রজেক্টাইল মোশান এটা এই ভিডিওটা করার জন্য আমার অনেক ছাত্ররা রিকোয়েস্ট করেছিল আমি প্রথমত প্রজেক্টাইল মোশনের প্রথম ফার্স্ট ভিডিও যেটা আমি করব এটা বেসিক থিওরি এবং বেসিক কনসেপ্টের ওপর তারপরে আমি বিভিন্ন প্রবলেম করব তারপরে বেসিক প্রবলেমের ওপর একটা ভিডিও থাকবে তারপরে আমি একটু হায়ার লেভেল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এবং আইআইটির জন্য আমি একটা ভিডিও করব টোটাল তিনটে ভিডিও হবে তো আজকে আমরা একটা বেসিক আইডিয়ার ওপর ভিডিও করব আর আর একটা জিনিস বলে দিচ্ছি প্রবলেমের যে ভিডিওগুলো থাকবে এখানে আমি প্রবলেম সলভ করাবো না আমি যেটা করাবো সেটা হচ্ছে কনসেপ্ট প্রোভাইড করব কারণ আমি এখানে যতগুলো অঙ্ক করাবো গ্যারেন্টিড যে এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে না কিন্তু কনসেপ্ট যেটা এখানে আমরা শিখবো সেটা অবশ্যই কমন হবে পরীক্ষার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বোর্ডের পরীক্ষা সেই কনসেপ্টগুলো কমন হবে তো ফার্স্ট আমরা শুরু করবো প্রজেক্টাইল মোশন চলো শুরু করা যাক হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশন কাকে বলে তো ফার্স্ট জানতে হবে প্রজেক্টাইল বা বাংলা এটাকে বলে প্রাস বাংলার ছাত্রদের জন্য বলে দিচ্ছি এটাকে বাংলায় বলা হয় প্রাস প্রজেক্টাইল কাকে বলে খুব সিম্পলি আমরা বুঝবো প্রজেক্টাইল কাকে বলে সাপোজ ধরে নাও এটা গ্রাউন্ড এটা কি এটা যে গ্রাউন্ড মানে মাটি হরাইজেন্টাল গ্রাউন্ড ওকে হরাই জন্টাল হরাইজেন্টাল মানে কি অনুভূমিক হরাইজেন্টাল বাংলা হচ্ছে অনুভূমিক মানে এটা হচ্ছে অনুভূমিক মাটি এবার যদি কোনো বডিকে এই অনুভূমিক যে তলটা আছে এই তলের রেসপেক্টে যদি কোনো বডিকে অবলিকলি ছোড়া হয় অবলিকলি ছোড়া মানে কোনো একটা অ্যাঙ্গেলে ছোড়া হয় মানে আই লাইক দিস এইভাবে ছোড়া হয় ইউভিলসিটি নিয়ে তখন সেই বডিটাকে আপনারা প্রদেক্টাইল বলি এই অ্যাঙ্গেলটা থিটা ওকে তো এখানে কিন্তু মাথায় রাখতে হবে থিটা কিন্তু নাইনটি ডিগ্রি হবে না থিটা উইল নট বি নাইনটি ডিগ্রি এটা কিন্তু খেয়াল রাখবে হ্যাঁ যদি কোনো বডিকে আমরা থিটা অ্যাঙ্গেলে চুরি তাহলে আমি এই বডিটার তখন নাম দিয়ে দেবো প্রজেক্টাইল প্রজেক্টাইল মোশন ইন প্র্যাকটিক্যাল ফিল্ড খুব ইম্পর্ট্যান্ট ফুটবলে লাথি মারলে ফুটবলটা যেভাবে যায় ক্রিকেট বলকে যদি আমি মারি ক্রিকেট বলকে যখন আমরা হিট করি ক্রিকেট বলটা যেভাবে যায় মিসাইলস মিসাইলস দিয়ে আমরা কী করি নিউ নিউক্লিয়ার মিসাইলস দিয়ে যে আমরা মিসাইলগুলোকে ছাড়ি সেগুলো কিন্তু একটা প্রজেক্টাইল মোশন কোনো এরোপ্লেন থেকে যখন কোনো বোম ফেলা হয় ইট ইজ অলসো প্রজেক্টাইল মোশন ঠিক আছে তো প্রোজেক্টাইড মোশানকে তাহলে এক কথা কি বলবো প্রজেক্টাইল মোশান হচ্ছে কোনো একটা পার্টিক্যালকে হরেজেন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করে ছুড়ে দিতে হবে ঠিক আছে থিটা অ্যাঙ্গেলে থিটা কিন্তু নট ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মানে এভাবে ছুঁড়বো না ক্যারেচ এভাবে ছুটব তাহলে আমি কি লিখবো এখানে এখানে লিখবো যে বডি দ্য বডি ইজ প্রজেক্টেড প্রজেক্টেড মানে ছোড়া ওকে প্রজেক্টেড মানে নিক্ষিপ্ত করা নিক্ষেপ করা বা প্রক্ষেপ করা প্রজেক্টেড অবলিকলি অবলিকলি কথাটার মানে হলো ক্যারেচেভাবে ভাবে মানে আনতভাবে এইভাবে ওকে তো এটা আনতভাবে বাংলা এটা লেখা যেতে পারে আনতভাবে ওকে ক্লিয়ার তখন আমরা এই পার্টিকেলকে আমরা প্রজেক্টাইল মোশন বলবো ঠিক আছে প্রজেক্টাইল মোশনে দুটো ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন অলরেডি এই ডায়াগ্রামে আমি এঁকে দিয়েছি এই দুটো ইনফরমেশনের মধ্যে একটা ইনফরমেশান হচ্ছে ইউ আর একটা হচ্ছে থিটা ইউটা কি ইউটাকে আমরা বলি হচ্ছে ভিলোসিটি অফ প্রজেক্টাইল বা ভিলোসিটি অফ প্রজেকশন। তাহলে ইউকে আমরা কী বলবো ইউকে বলবো ভিলোসিটি অফ ভিলোসিটি অফ প্রজেকশন ভিলোসিটি অফ প্রজেকশন মানে এটাকে বাংলায় বলে প্রক্ষেপ বেগ প্রক্ষেপ বেগ ওকে ক্লিয়ার এটাকে আমরা কি বলবো প্রক্ষেপ বেগ ভিলোসিটি অফ প্রজেকশন মানে কি মানে হচ্ছে বডিটাকে যে ভিলোসিটিতে আমি ছুঁড়ব যে ভিলোসিটিতে ছুঁড়বো প্রক্ষেপ করব বা প্রজেক্ট করব বা থ্রো করব। সেই ভিলোসিটিটাকে আমরা বলি ভিলোসিটি অফ প্রজেকশন বা প্রক্ষেপ বেগ তাহলে এটা হয়ে গেলো ইউ নেক্সট হচ্ছে থিটা থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন এটা কি বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন। বাংলায় কি বলবো বাংলায় বলবো প্রক্ষেপ কোন প্রক্ষেপ কোন ওকে প্রক্ষেপ কোন বলবো ক্লিয়ার তাহলে আমরা প্রক্ষেপ বেগ মানে হচ্ছে ভিলোসিটি অফ প্রজেকশন সরি এখানে এটা এন হবে এনটা লিখতে ভুলে গেছি আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন মানে প্রক্ষেপ কোন যে কোণে আমি ছুঁড়ব এই দুটো জিনিস মানে ইউ আর থিটা এই দুটো জিনিস প্রজেক্টাইল মোশনে খুব ইম্পর্ট্যান্ট কোনো একটা প্রোজেক্টাইল মোশন কেমন হবে সেটা কিন্তু তার দুটো জিনিসের উপর ডিপেন্ড করে কি ভিল স্থিতিতে আর কত অ্যাঙ্গেল করে ছুড়ছি মানে ইউ আর থিটা ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার আশা করি ক্লিয়ার একবার একটু রিপিট করে নিই কোনো একটা বডিকে যদি হরাইজ্যান্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয় থিটাটা নট ই টু নাইনটি ডিগ্রি তখন এই পার্টিকেলটার নাম হয়ে যায় প্রোজেক্টাইল মানে এই যে বলা আছে না বডি ইজ প্রোজেক্টেড তো এই বডিটাকে আমরা প্রজেক্টাইল বলতে পারি আর এই বডিটার মোশনটাকে বলবো প্রোজেক্টাইল মোশন বা মোশন অফ প্রোজেক্টাইল ক্লিয়ার এবার এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয় একটা হচ্ছে ভিলোসিটি অফ প্রজেকশন আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ভিলোসিটি অফ প্রজেকশন মানে যে ভিলোসিটিতে আমি বডিটাকে ছুড়ব সেটা হচ্ছে ভিলোসিটি অফ প্রজেকশন আর অ্যাঙ্গেল হচ্ছে যে অ্যাঙ্গেল করে বডিটাকে ছুড়ব সেইটাকে আমরা ভাববো অ্যাঙ্গেল অফ প্রজেকশন ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার তো প্রথমে একটু আইডিয়া বলে দিই একটু প্রিভিয়াসলি একটু আগে থেকেই বলে দিই সেটা হচ্ছে এর গতিপথটা হবে এরকম টাইপের ওকে এরকম টাইপের হবে কেন এরকম টাইপের হবে খুব কমন সেন্স যদি আমরা বিচার করি ধরো আমি অঙ্ক ফঙ্ক কিছু জানি না কমন সেন্স আমার আছে আমি বডিটাকে এদিকে ছুঁড়েছি কিন্তু ও আবার মাটিতে ফেরত আসছে কেন কেন আসছে কারণ প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে বডিটার ওপর অ্যাক্সলেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে মানে জি অভিকর্ষ স্তরণ নিচের দিকে কাজ করছে অলওয়েজ সেই কারণে এই বডিটা নিচের দিকেই বেকছে কারণ সবসময় নিচের দিকে একটা ফোর্স কাজ করছে ঠিক আছে প্রজেক্টাইল কিন্তু আন্ডার গ্র্যাভিটি মোশন মা বারবার বলছি এই জিয়ের একটা বিশাল বড় রোল আছে প্রোজেক্টাইল মোশনে এই জিটা আছে বলেই ও কিন্তু বেঁকে আবার মাটিতে এসে পড়ছে তো দ্যাট ইজ দ্য আইডিয়া তো এখানে আমি দুটো কথা আমি একটু বলে রাখি এক নম্বর লিখবো যে প্রজেক্টাইল মোশন হচ্ছে টু ডি মোশন কী মোশান টু ডি মোশান প্রজেক্টাইল মোশন হচ্ছে টু ডি মোশান এটা খেয়াল রাখতে হবে সেকেন্ড টু ডি যেহেতু তাই আমি বলবো একটা প্ল্যানার মোশন প্ল্যানার মোশন মানে প্লেনে হয় প্লেন মোশন ইন প্লেন ওকে মোশন ইন প্লেন এই ধরনের মোশন আর এখানে অ্যাক্সেলারেশান সময় কি হয় ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাজ করে সো এই টুল বি মাইনাস জি এটা আমরা পরে আলোচনা করব। এটা সবসময় মাথায় রাখতে হবে আর এখানে আর জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটাকে আমরা বলি রেঞ্জ কি বলি রেঞ্জ রেঞ্জ বাংলায় বলা হয় প্রক্ষেপ সীমা প্রক্ষেপ সীমা আমি বাংলাটা এই প্রথম প্রথম বলছি কিন্তু তারপরে আর বলবো না রেঞ্জ মানে প্রক্ষেপ সীমা বা এটাকে আমরা বলি পাল্লা ওকে পাল্লা এবার ব্যাপারটা কি পাল্লাটা কী জিনিস প্রক্ষেপ সীমা বা পাল্লা কাকে বলে দেখো আমি বলে দিই খুব সহজ এখানে আমি লিখছি না এটা ইট ইজ ডিনোটেড বাই আর ইট ইজ ডিনোটেড বাই আর দেখো ভালো করে দেখো ডায়াগ্রামটার দিকে তাকাও এই ডায়াগ্রামটার দিকে আমি এই পজিশন থেকে সাপোজ বডিটাকে ছুঁড়েছি বডিটা এই গিয়ে এখানে পড়েছে ঠিক তাহলে এই পজিশনে ছুঁড়েছি এখানে পড়েছে সাপোজ এটাকে বি ধরে নাও ও এই পয়েন্টে গিয়ে পড়েছে বি এই যে ও থেকে বিয়ের যে লিনিয়ার ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে পাল্লা বলে ক্লিয়ার পরিষ্কার এত কিছু পরীক্ষায় কোনো দিন আজ পর্যন্ত আমি শুনিনি যে পাল্লা কাকে বলে সংজ্ঞা বা ডেফিনেশান জিজ্ঞাসা করেছে এটা বিষয়টা বুঝতে হয় আর কি যে পয়েন্ট থেকে ছোড়া হয়েছে আর যে পয়েন্টে মাটিতে আবার টাচ করেছে এদের মধ্যে যে লিনিয়ার ডিস্টেন্স রৌখিক দূরত্ব সেটাকে আমরা বলি পাল্লা ক্লিয়ার তাহলে ভিলসিটি অফ প্রজেকশন শেখা হয়ে গেল রেঞ্জ শেখা হয়ে গেল পাল্লা শেখা হয়ে গেলো এবং এটাও বলে দিলাম যেটা একটা ট্যুরি মোশান প্ল্যানার মোশান প্লেনে হয় সাপোজ ধরো এই হোয়াইট বোর্ড যে প্লেনটায় আছে এই প্লেন বরাবর যদি কোনো পার্টিকেলকে ছোড়া হয় ও কিন্তু এই প্লেন বরাবরই মুভ করবে তো এটা প্ল্যানার মোশন এই কারণে বলা হচ্ছে এটাকে এটাকে এই কারণে প্ল্যানার মোশন মোশান বলা হচ্ছে ক্লিয়ার তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দেখা যাক প্রথম যেটা শিখবো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে একটা জিনিস একটু বলে রাখা উচিত প্রজেক্টাইল মোশন যেহেতু টু ডি মোশান টু ডি মোশনের প্রবলেম সলভ করার একটা টেকনিক আছে সেই টেকনিকটা বইতে আলাদা করে দেওয়া নেই কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি 2D মোশনের যখন কোনো প্রবলেম তুমি সলভ করবে তখন সবসময় চেষ্টা করবে আমি যে প্রসেসটা বলছি সেটাকে ফলো করার আর এইটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি পৃথিবীর যে কোনো কঠিন কঠিন থেকে কঠিনতম অঙ্ক তুমি একদম নিমিষে করে দিতে পারবে সেটা হচ্ছে নিয়ম হচ্ছে সব সবসময় যদি ডিসপ্লেসমেন্ট থাকে ভালো করে শুনে রাখো ডিসপ্লেসমেন্টকেও আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে দিতে পারি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট ওকে সেরকম ভিলোসিটি যে ভেক্টরটা আছে এখানে আমি ভিলোসিটি ভেক্টরটাকে ইউ দিয়ে লিখেছিলাম তো আমি ভি দিয়ে লিখছি ভি এর আবার দুটো কম্পোনেন্ট নেবে আচ্ছা ইউ দিয়ে লিখি আমি তো এখানে প্রোজেক্টের মোশনকে আমরা ইউ ভিলোসিটি ইউ ভিলোসিটি নিয়ে লিখেছি এই ভিলোসিটি দুটো কম্পোনেন্ট নেবে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট অ্যাক্সলেশনের ক্ষেত্র তাই করবে এক্সলেশনের ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট নেবে এটা এক্স কম্পোনেন্ট এটা ওয়াই কম্পোনেন্ট ঠিক আছে এবার তুমি কি করবে এক্স কম্পোনেন্ট বরাবর কি মোশন আছে সেটা দেখবে আর ওয়াই কম্পোনেন্ট বরাবর কি মোশান আছে সেটা দেখবে একদম আলাদা আলাদাভাবে ট্রিট করতে হয় ওয়াই অ্যাক্সিস বরাবর যখন কোনো মেজারমেন্ট হবে ওয়াই অ্যাক্সিস বরবার যখন কোনো মেজারমেন্ট হবে তখন আমরা এই দুটো ডেটাকে কাজে লাগাবো আর সরি 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 ওয়াই অ্যাক্সিস বরাবর এই দুটো ডেটাকে কাজে লাগাবো আর এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো মেজারমেন্ট হয় আমি এই দুটো ডেটাকে কাজে লাগাবো আমি আবার একবার বলছি প্রসেসটা প্রত্যেকটা অঙ্কের কিন্তু সেম প্রসেস এটাই হচ্ছে কনসেপ্ট যেটা আমি তোমাদের দিতে চাইছি সেটা হচ্ছে টু ডি মোশন শুধু যে প্রোজেক্টাইল মোশন টুডি মোশন না তুমি ক্যারাম বোর্ডের ঘুটি দিয়ে মারছো একটা ঘুটিকে সেখানেও কিন্তু ওটা দিস ইজ অলসো টু ডি মোশন ঠিক ওটা তো টু ডি মোশন বিলিয়ার্ড বল যাচ্ছে টু ডি মোশন তো টু ডি মোশনের ক্ষেত্রে ভিলোসিটিকে ডিসপ্লেসমেন্টকেও দুটো কম্পোনেন্টে ভেঙে হিসাব করতে হয় এবার ডিসপ্লেসমেন্টের ভাঙা মানে তো ভিলোসিটি ভাঙবে ভেক্টরের কনসেপ্ট তো ভিলোসিটি ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ফার্স্টে ভেঙে নাও একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট তারপর অ্যাক্সালেশনকে দুটো কম্পোনেন্টে ভেঙে নাও একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট এবারে যদি তুমি যখন প্রবলেম সলভ করতে যাচ্ছ তখন যদি কোনো মেজারমেন্ট এই কথাটাই সব থেকে ইম্পর্ট্যান্ট তুমি যখন কোনো একটা মেজারমেন্ট করতে যাচ্ছ সেই মেজারমেন্টটা যদি অ্যাক্সিস বরাবর হয় তাহলে আমি এই দুটো ডেটাকে ব্যবহার করব। এই দুটো ডেটা মানে ইউএক্স মানে এক্স কম্পোনেন্ট অফ ভিলোসিটি এক্স কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন আর ওয়াই কম্পোনেন্ট অফ ভিলোসিটি ওয়াই কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ঠিক আছে যখন আমি ওয়াই বরাবর কোনো মেজারমেন্ট করব আমরা এই দুটো ডেটাকে ব্যবহার করব আর যখন এক্স অ্যাক্সেস বরাবর যখন মেজার করব তখন আমি এই দুটো ডেটাকে ব্যবহার করব ক্লিয়ার আশা করি বোঝা গেল এইবার আমি থিওরিতে যাই এই পর্যন্ত ঠিক আছে তো ব্যাস এইবার আমি একটুখানি আলোচনা করে দিই তাহলে বেসটা আমরা তৈরি করে ফেলেছি ট্যুরি মোশনের ক্ষেত্রে কী করতে হবে মুখস্ত করে ফেলবে যে কোনো অঙ্কনের অঙ্ক যখনই তুমি যখনই প্রোজেক্টার মোশনের কোনো সলভ করতে যাবে তখন কিন্তু তুমি এই কথাটা সবসময় মাথায় রাখবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্টে ডিভাইড করতে হবে আর শুধু ভিলোসিটি ভেক্টর না অ্যাক্সেলেশন ভেক্টরকেও এক্স আর ওয়াই রিজলভ করতে হবে কম্পোনেন্টে তারপরে কি করতে হবে এক্স অ্যাক্সিস বরাবর যখন মেজারমেন্ট করব। এক্স কম্পোনেন্টগুলোকে ব্যবহার করব ওয়াই অ্যাক্সিস বরাবর মেজার করলে ওয়াই কম্পোনেন্টগুলোকে ব্যবহার করব এটাই কিন্তু প্রসেস দিস প্রসেস শুড বি ফলোড ওকে টু সলভ এনি প্রবলেম রিগার্ডিং প্রজেক্টাইল মোশন অর এনি টু টু ডিমোশান তো প্রথমে আমি একটা প্রজেক্টাইল ছবি আঁকি প্রথমে একটু আইডিয়াটা দিয়ে দিই এখানে সাপোজ ধরে নাও এটা হরাইজান্টাল লাইন গ্রাউন্ড এটাকে এক্স ধরে নাও এক্স অ্যাক্সেস আর এটা ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইনটাকে তুমি এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নাও এবার এখান থেকে একটা বডিকে আমি ছুঁড়েছি ভেলোসিটিতে ওকে তো আমি ফার্স্ট কাজ করব কি এর এর যে এর যে গতিপথ সেটা এরকম হবে সেটা আমরা পরে প্রমাণ করব যে এরকম হবে তো আপাতত কনসেপ্টটা বোঝার চেষ্টা করো এই ভিলোসিটির দুটো কম্পোনেন্ট আছে দেখো এদিক বরাবর বড় একটা কম্পোনেন্ট থাকবে এটাকে আমরা কি বলবো ইউএক্স এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এর ভ্যালু কত হবে এর ভ্যালু কত হবে এর ভ্যালু হবে ইউ থিটা ঠিক আর যদি আমি এদিক বরবার একটা কম্পোনেন্ট নিই ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে এই কম্পোনেন্টটা কত হবে ইউ ওয়াই নাকি ইজ ইকাল টু হবে ইউ সাইন থিটা তাহলে অলরেডি কিন্তু ইউ ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম ইউএক্স থিটা আর ইউ ওয়াই ইউ সাইন্টাও ক্লিয়ার হয়ে গেলো হয়ে গেল এইবার দেখো যখন তুমি পার্টিকেলকে ছুঁড়ছ মানে প্রজেক্ট করছো থিটা অ্যাঙ্গেলে তখন অ্যাক্সলেশনের ভূমিকা কী অ্যাক্সলেশান কেমন আছে এখানে কিন্তু একটাই অ্যাক্সলেশান কাজ করছে সেটা হচ্ছে টু নিচের দিকে জি এই অ্যাক্সলেশান ছাড়া আর কোনো কিন্তু অ্যাক্সলেশান কাজ করছে না যদি তোমাকে বলে এ হরাইজেন্টাল কোনো অ্যাক্সলেশান কাজ করছে উত্তর হচ্ছে না এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন এখানে কাজ করছে না এটা কিন্তু খেয়াল রাখবে এদিক বরাবর কিন্তু অ্যাক্সেলেশান কাজ করছে না কাজ করছে টু ওয়ার্ডস ডাউনওয়ার্ডস ডিরেকশনে জি কাজ করছে তাহলে ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে কাজ করছে তাহলে আমি এখানে অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি বলবো এক্স কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু হবে জিরো অর্থাৎ এদিক বরাবর কোনো কম্পোনেন্ট কাজ করছে না আর এদিক বরাবর কি হচ্ছে মাইনাস জি স্যার মাইনাস কেন এলো মাইনাস এই কারণে হলো কারণ এটা নেগেটিভ দিকে আছে ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার এবার দেখো কীরকম মজাদার ব্যাপার এই মোশনটাকে আমি কিভাবে বিশ্লেষণ করব অ্যানালিসিস করব দেখো যখন আমি কোনো মেজারমেন্ট এদিক বরাবর করব করবো তখন আমি এই ডেটা দুটোকে কাজে লাগাবো এই দুটো ডেটাকে কাজে লাগাবো আর যখন এক্সাক্সিস বরবার কোনো মেজারমেন্ট করব আমি এই দুটো ডেটাকে কাজে লাগাবো ক্লিয়ার এই জিনিসটাই বোঝার দরকার আছে এবার ভালো দেখো ভালো করে দেখো এক্স অ্যাক্সিস বরাবর যখন তুমি মেজারমেন্ট করতে চাচ্ছ তখন তুমি কি করছো এই দুটো ডেটাকে কাজে লাগাচ্ছ কিন্তু এই ডেটা কি আছে এক্স কম্পোনেন্ট একটা ভিলোসিটি আছে মানে এক্স অ্যাক্সিস বরাবর ইউ একটা ভিলোসিটি আছে আর এ এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশান নেই মাথা ঠান্ডা করো এবং বোঝার চেষ্টা করো একটা পার্টিকেলের এক্স কম্পোনেন্টের ভিলোসিটি আছে কিন্তু অ্যাক্সেলারেশান জিরো তার মানে এটা কী ধরনের মোশান মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি তাই তো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে তাহলে এটা কী হবে এই মোশনের নেচারটা কী হবে নেচারটা কী হবে নেচার অফ মোশন অ্যালং অ্যালং এক্স অ্যাক্সিস নেচার অফ মোশন কী হবে নেচার অফ মোশন হবে বলো 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 মুভিং উইথ মুভিং উইথ কনস্ট্যান্ট ভিলোসিটি এম আই রাইট কনস্ট্যান্ট ভিলোসিটি ওয়াও ঠিক আছে তা মানে ইউনিমাম ভিলোসিটি নিয়ে মুভ করছে অ্যালং এক্স অ্যাক্সিস ওকে এইবার হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো এখানে একটা ইনিশিয়াল ভিলোসিটি আছে কিন্তু এখানে অ্যাক্সেলেশান আছে কিন্তু অ্যাক্সিলেশানটা কনস্ট্যান্ট তা মানে এটার মোশান নেচার অফ মোশান নেচার অফ মোশান কীরকম হবে এর নেচার অব মোশান হবে যে অ্যাক্সেল মুভিং উইথ মুভিং সরি মুভিং উইথ কনস্ট অ্যাকালারেশন মাইনাস জি মাইনাস জি মানে ইন দ্য সেন্স আমি বলছি নিচের দিকে সেই কারণ মাইনাস জি তাহলে বোঝা গেল দেখো আমি কিন্তু ব্যাপারটাকে অ্যানালিসিস করলাম এক্স অ্যাক্সিস বরাবর মোশন দেখো এক ধরনের ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন এক ধরনের এবার স্টুডেন্টরা বলে তাহলে স্যার ওয়াই অ্যাক্সিস মোশন আর এক্স অ্যাক্সিস মোশন ঘটনা তো একই সঙ্গে ঘটছে আপনি আলাদা আলাদা করে অ্যানালিসিস করছেন আরে যখন তোকে টোটাল তোমাকে যখন টোটাল মোশনের কথা জিজ্ঞাসা করবে তখন তুমি এই দুটো রেজাল্টকে কম্বাইন করে দেবে তাহলেই তো হয়ে গেল আমি অঙ্ক করাবো পুরো পরিষ্কার একদম পুরো হালুয়া হয়ে যাবে বিষয়টা একদম পুরো জলভাত ওকে চলো এই পর্যন্ত ক্লিয়ার হলো এটা কিন্তু প্রোজেক্টাল মোশনে কোনো ডেরিভেশন করলাম না এটা একটা কনসেপ্ট দিলাম ঠিক আছে যেমন ধরো আমি তোমাকে বললাম প্রোজেক্টাল মোশনে আমি রেঞ্জ বার করতে দিলাম এখান থেকে এই ডিস্টেন্সটা বার করো রেঞ্জ তাহলে এটা কোন বরাবর মেজারমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর মেজার মেজারমেন্ট হচ্ছে তাহলে আমি কি করব তখন আমি এই মোশনটাকে ব্যবহার করব। এই মুভিং উইথ কনস্ট্যান্ট ভিলোসিটির ক্ষেত্রে যেভাবে আমরা ডিসটেন্স বার করি ডিসপ্লেসমেন্ট বার করি সেইভাবেই আমরা এখানে আর বার করবো সিম্পল ব্যাপার যদি বলা হয় হাইট কত তখন আমরা এই ওয়াই অ্যাক্সিসের মোশনটাকে ব্যবহার করব এই পর্যন্ত ক্লিয়ার এই কনসেপ্টটা কিন্তু খুব জরুরি ঠিক আছে আর যখন টাওয়ার থেকে টাওয়ার থেকে ছোড়াটা পরে বলছি এটার গ্রাউন্ড থেকে ছোড়াটা প্রোজেক্টাল মোশনটা শেখাচ্ছে এটা হচ্ছে একটা টাইপের প্রোজেক্টাইল মোশন পরে আর টাইপের প্রজেক্টাইল মোশন টোটাল তিন ধরনের টাইপ আছে আরও অনেক ধরনের টাইপ আছে তো আমরা এখানে যেটা শিখলাম সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওকে চলো এবার এগোই আমরা ফার্স্ট যে আলোচনাটা করব ঠিক আছে ফার্স্ট যে আলোচনাটা করব পেন খাতা নিয়ে রেডি হয়ে থাকো আমরা কিন্তু থিওরি আলোচনা করছি অঙ্ক নয় পরের ভিডিওতে আমরা শুধু অঙ্ক আলোচনা করব শুধু নিউমেরিক্যালস অনলি নিউমেরিক্যালস বেসিক নিউ নিউমেরিক্যালস বোর্ডের কোয়েশ্চেনগুলো তারপরের ভিডিওতে আমরা অনেক অনেক মজাদার অঙ্ক আলোচনা করব প্রজেক্টাইল মোশান নিয়ে ঠিক আছে চলো তো প্রজেক্টাইল মোশানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা স্টাডি করব বা প্রথম যে ডিসকাশনটা সেটা হচ্ছে লো অফ ট্র্যাজেক্টারি স্যার বাংলাটা একটু বলুন তাই তো ট্র্যাজেক্টারির বাংলা হচ্ছে গতিপথ গতিপথ ওকে ইকুয়েশন মানে তোমরা সবাই জানো ট্র্যাজেক্টারি কথাটার মানে হচ্ছে গতিপথ শুধু পাথও বলতে পারো অ্যাকচুয়ালি যদি কোনো পার্টিকেল ভালো করে শুনে নাও যদি কোনো পার্টিকেল মুভ করে এলোমেলো যেভাবেই মুভ করে সেটা একটা পথ বরাবর মুভ করবে রে বাবা তার তো একটা পথ থাকবে পথ থাকবে তাই না সেই পথটাকে আমরা ইংরেজিতে ফিজিক্সে আমরা ট্র্যাজেক্টরি বলি কি বলি ট্র্যাজেক্টরি ঠিক আছে তো এটাকে আমরা লোকাসও বলতে পারি ম্যাথামেটিক্সের ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় লোকাস এল ও সি ইউএস যাদের ম্যাথামেটিক্স আছে পড়েছ তারা লোকাস শব্দটা জানো মানে কি একটা মুভিং পয়েন্ট সেই মুভিং পয়েন্টটা যে মুভ করে যে পাত বরাবর সেই পাথটাকে আমরা লোকাস বলি তো এখানে আমরা ফার্স্ট কোয়েশ্চেন যেটা বার করবো সেটা হচ্ছে যে ট্র্যাজেক্টরি কার ট্র্যাজেক্টরি প্রজেক্ট টেন মোশনের ট্র্যাজেক্টরি কেমন হবে হাউ উইল বি দ্য হাউ উইল বি দ্য ট্র্যাজেক্টরি অফ প্রজেক্ট প্রজেক্টাইল একটা প্রজেক্টাইলের ট্র্যাজেক্টরি বা গতিপথ কেমন হবে দেখা যাক কেমন হয় আচ্ছা প্রথমে একটা কথা বলি আচ্ছা কোনো একটা প্রাজিকটারি ইকুয়েশান বার করার প্রসেস কি লোকাস বার করার প্রসেস কি জানো একটু বলে দিই সেটা হচ্ছে যে ধরো এরকম একটা কার্ভ আছে এটা একটা আরবিটারি যে কোনো একটা কার্ভ এটা আরবিটারি যে কোনো একটা কার্ভ আছে এই কার্ভের ওপর কোনো একটা পয়েন্ট নিলাম সেই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই ঠিক আছে যদি তুমি এই কার্ভের ইকুয়েশান বার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন বার করতে হবে ম্যাথামেটিক্যাল রিলেশন 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 বার করতে হবে এই যেটা বেরোবে সেটাই হচ্ছে এই ট্রাজেক্টারিটার ইকুয়েশন আবার একবার বলছি যে কোনো ট্রাজেক্টারির গতিপথের ওপর যে কোনো একটা আর্বিটারি পয়েন্ট নাও এক্স কোমা ওয়াই এটা পুরো ম্যাথামেটিক্স লেকচার হয়ে যাচ্ছে যাই হোক ম্যাথামেটিক্স এর স্যাররা আরো ভালো বলতে পারবেন কোনো একটা কার্ভের ওপর কোন একটা পয়েন্ট আছেন সেই পয়েন্টটা যদি কোঅর্ডিনেট এক্স অ্যান্ড ওয়াই হয় এটা কিন্তু ভ্যারিয়েল কোঅর্ডিনেট মানে এটা যদি যে কোনো আরবিটারি পয়েন্ট নিয়ে আসি এবার এই এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা বার করতে পারি সেই ম্যাথমেটিক্যাল রিলেশনটাকেই আমরা বলবো এই কার্ভটার ইকুয়েশন ঠিক আছে লোকাসের ইকুয়েশন তো এখানে আমরা একটা জিনিস বার করি দেখো আগে ডায়াগ্রামটাকে এঁকে ফেলি এটা ভার্টিক্যাল অ্যাক্সেস এটা হরাইজেন্টাল অ্যাক্সেস আমি পার্টিক্যালটাকে ছুঁড়েছি এদিক বরাবর আর পার্টিকেলটা মুভ করেছে এদিক বরাবর সো এটাকে ও ধরে নাও এটাকে ইউ ধরে নাও এটাকে অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নাও এটা এক্স অ্যাক্সেস এটা ওয়াই অ্যাক্সেস ওকে এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এবার আমি একটা যে কোনো আরবিটারি পয়েন্ট নেব আচ্ছা তার আগে আমি একটু কম্পোনেন্টে ভেঙে নিই এটা কিন্তু ফার্স্ট কাজ কম্পোনেন্টে ভেঙে নেওয়া এটা হবে ইউ কজ দিয়েটা আর এটা হবে ইউ সাইন ওকে কম্পোনেন্টে ভেঙে নেওয়া হচ্ছে ফার্স্ট কাজ ঠিক আছে এবার আমি একটা আরবিটারি পয়েন্ট নিলাম এখানে একটা আরবিটারি পয়েন্ট নিলাম পি এক্স কমা ওয়াই যে কোনো আরবিটারি পয়েন্ট ওকে যদি এটা আরবিটারি পয়েন্ট হয় তাহলে কমন সেন্স কি বলছে এইখান থেকে যদি আমি এটা পারপেন্ডিকুলার ফেলি এই পারপেন্ডিকুলারটা হচ্ছে ওয়াই ঠিক বলছি না ভুল বলছি আর এই ডিস্টেন্সটা এটা হচ্ছে এক্স ঠিক বললাম না ঠিক বললাম না দেখো ওকে আমি এটা বললাম যে অ্যাট

অ্যাট পি ক্লিয়ার বল বলতে চাইছি বুঝতে পারছো তোমার একটা পার্টিকেলকে ও পয়েন্ট থেকে ছুঁড়েছি পার্টিকেলটা ও থেকে পিতে গিয়ে পৌঁছেছে ঠিক আছে এবং টাইম লেগেছে টি এবার আমার কাজ কি একটু আগেই বলেছিলাম আমার কাজ হচ্ছে এই এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করা এই পর্যন্ত ক্লিয়ার এবার আমি হিসাব করব আচ্ছা প্রথমে আমাকে বলো তো এক্স কী করে বার করবো এটা যদি তোমরা বলতে পারো তাহলে ভাববো আমি এর আগে পাঁচ দশ মিনিট যা বলেছি তোমরা বুঝতে পেরেছো দেখো এক্স অ্যাক্সিস বরাবর ও থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ও থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স তাহলে এই ডিস্টেন্সটা আমি মাপবো কি করে এক্স অ্যাক্সিস বরাবর মেজারমেন্ট হচ্ছে কি না কি না এক্স অ্যাক্সিস বরাবর মেজারমেন্ট হচ্ছে কারণ এই ডিস্টেন্সটা তো এক্স অ্যাক্সিস বরাবর তাহলে আমি ফোন মোশনটাকে স্টাডি করবো দেখো আমি লিখে আগে লিখিয়েছিলাম এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ইউনিফর্ম ভিলোসিটি নিয়ে মুভ করছে ইউনিফর্ম ভিলোসিটি মানে ভিলোসিটি কনস্ট্যান্ট এবং সেই ভিলোসিটির ভ্যালু কত ইউএক্স ইজিক টু থিটা ওকে তাহলে এখানে টোটাল এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা এখান থেকে এখানে আসতে টাইম লেগেছে কত টি তাহলে এখানে আমি কি লিখব ভেলোসিটি ইন্টু টাইম ভেলোসিটির জায়গায় লিখবো ইউকিটা ইন্টু টি তাহলে এক্স বেরিয়ে গেল দেখো দেখেছো দ্যাট ইজ দ্য বিউটি অফ টু ডি মোশন এবার যখন আমি এক্স ক্যালকুলেট করব উই উইল ফরগেট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস মোশন মানে এক্স এক্সিস বরাবর যখন আমি মেজারমেন্ট করবো ওয়াই অ্যাক্সিস নিয়ে মাথা ঘামাবো না আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যখন মেজারমেন্ট করব এক্স অ্যাক্সিস নিয়ে মাথা ঘামাবো না তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কী হবে ওয়াই কী করে বার করবো দেখো পার্টিকেলটা এখানে ছিল দেখে নাও এখানে পার্টিকেলটা ছিল গেছে এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে গুরু বলো ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে ওপর দিকে হয়েছে মানে নিচ থেকে ওপরের এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ডিসপ্লেসমেন্ট যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন কনসিডার করি প্লাস ওয়াই হয়েছে এটা এস ডিসপ্লেসমেন্ট আচ্ছা ইনিশিয়াল ভিলোসিটি কত আমি ওয়াই অ্যাক্সিস বরাবর মেজারমেন্ট করছি কিন্তু এই ওয়াইটা মাপা মানে ওয়াই অ্যাক্সিস বরাবর মেজারমেন্ট তাহলে আমি এই কম্পোনেন্টটা নেব তাহলে ইনিশিয়াল ভিলোসিটি কত হবে ইনিশিয়াল ভিলোসিটি কত হবে ইনিশিয়াল ভিলোসিটি হবে ইউ টু হবে কি ইউ এক্স সরি 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 ওয়াই কম্পোনেন্ট হবে ইউ ওয়াই ইউ সাইন থিটা এবং এটাও প্লাস হবে তোমরা নিশ্চয়ই ভার্টিক্যাল মোশনে পড়েছো যে উপর দিকে থাকলে প্লাস হয় যে কোনো ভেক্টর উপর দিকে থাকলে প্লাস হয় নিচের দিকে থাকলে নেগেটিভ হয় তো এখানে কী হবে ইনিশিয়াল ভেলোসিটি উপর দিকে আছে ইনিশিয়াল ভেলোসিটি তো এটা প্লাস নিলাম আর কী হলো ডিসপ্লেসমেন্ট এস হয়েছে এস হচ্ছে প্লাস ওয়াই আর অ্যাক্সেলারেশন কত হবে অ্যাক্সেলারেশন বলো অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করবে সবসময় নিচের দিকে জি কাজ করছে তাহলে কী হবে এটা এ ওয়াই ইজ ইকুয়াল টু হবে মাইনাস জি সবই তো বলে দিলাম টাইম টাইম কত লেগেছে টি তাহলে আমরা কোন ফর্মুলা ব্যবহার করবো দেখো কোন ফর্মুলা ব্যবহার করবো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এস এর জায়গায় কি লিখবো প্লাস ওয়াই এটার জায়গায় কি লিখবো ইউ সাইন থিটা ইন্টু টি আর এখানে লিখবো প্লাস হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার ঠিক লিখলাম না ভুল লিখলাম ওকে ঠিক লিখলাম এটাকে সিমপ্লিফাই করো ওয়াই ইজ ইকোয়াল টু ইউ সাইন থিটা ইনু টি প্লাস না এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে এটা গেল দু নম্বর ইকুয়েশান এবার মাথাটা ঠান্ডা করে একটু দেখো কী হলো ব্যাপারটা ওয়াই অ্যাক্সিস বরাবর মেজারমেন্ট ওয়াই বার করলাম এক্স এক্সিস বরাবর মেজারমেন্ট এক্স বার করলাম এবার আমি কী বলেছি এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনশিপ বার করতে হবে কী বার করতে হবে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনশিপ কী করে বার করবো সব থেকে ডিস্টার্বিং টার্ম হচ্ছে টাইম টি টিটাকে এলিমিনেট করে দাও খুব সোজা এখান থেকে টি এর ভ্যালু বার করে এখানে পুট করে দাও তাহলে আমি এখানে এক্স আর টি এর মধ্যে রিলেশন বার করে নিতে পারবো দেখে নাও এই ভ্যালুটা দাঁড়ায় দেখতে পাচ্ছ এক্স ডিভাইডেড বাই ইউ কস্তিটা এক্স ডিভাইডেড বাই ইউ কস্তিটা তো এবার এখানে আমি ওয়াই টু কি লিখবো ইউ সাইন থিটা ইন টু টি এর জায়গায় লিখবো এক্স বাই ইউ কসটা মাইনাস হাফ এখানে একটা জি ছিল টি এর জায়গায় ভ্যালু পুট করলে কী হবে এটা এক্স স্কোয়ার তলায় থাকবে ইউ স্কোয়ার ক স্কোয়ার থিটা ইট দেখো রিলেশনশিপ কী এলো দেখতে পাচ্ছ এই রিলেশনশিপটা এবার এখান থেকে রিলেশনশিপটা এখানে লিখছি জায়গা ওখানে নেই এখানটা লিখছি তাহলে ওয়াই ইউজিপাল টু কী হবে ইউ ইউ কেটে যাবে দেখো ইউ ইউ কেটে গেল সাইন বাই কস মানে এটা ট্যান থিটা হয়ে যাবে দিস ইজ টেন থিটা ইন্টু এক্স মাইনাস এখানে হাফ উপরে থাকবে জি বাই টু ইউ স্কোয়ার কস থিটা এটা কনস্ট্যান্ট নাম তার সঙ্গে গুণ হয়ে থাকবে এক্স স্কোয়ার দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ ট্রাজেক্টরি দেখে নাও ভালো করে এখানে কিন্তু থিটা ইউ এগুলো কনস্ট্যান্ট যে কোনো প্রোজেক্টাইল মোশনের ক্ষেত্রে থিটা ইউ কিন্তু কনস্ট্যান্ট হবে যে কোনো প্রোজেক্টাইল মোশনের ক্ষেত্রে থিটা আর ইউ কনস্ট্যান্ট থাকবে সো এটা হচ্ছে ইকোয়েশান অফ প্রোজেক্টাইল মোশান এটা হচ্ছে ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন এক্স আর ওয়ের মধ্যে রিলেশন বেরোলো ইকুয়েশন অফ ট্রাজেক্টরি ওকে এটাই কিন্তু টাইজেক্টরির ইকুয়েশান বেরোলো গটেট খুব সিম্পল ব্যাপার এবার আমি একটু বিচার করবো মানে এই ইকুয়েশানটা অ্যাকচুয়ালি কী ধরনের ইকুয়েশান দেখো এখানে ওয়াইয়ের পাওয়ার আছে ওয়ান এক্সের পাওয়ার আছে টু ম্যাক্সিমাম এক্সের পাওয়ার আছে টু ওয়াইয়ের পাওয়ার আছে ওয়ান তোমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্সে নিশ্চয়ই শিখেছো যে কোনো কার্ভের ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মধ্যে ওয়াইয়ের পাওয়ার ওয়ান আর এক্সের পাওয়ার টু থাকলে সেটা কী ধরনের কার্ভ হয় এটা প্যারাবোলা হয় মনে থাকবে ইট ইজ এ প্যারাবোলা 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 যখন অঙ্ক শিখে যাবে অঙ্কে যখন আমরা করণের জন্য পড়বো তখন আমরা এগুলো এমনি শিখে যাব কোনটা প্যারাবোলা কোনটা হাইপার বোলা কোনটা সার্কেল কোনটা স্ট্রেট লাইন এভরিথিং তো এটা আমরা ইলেভেনে একদম প্রথম দিক তো আমি একটুখানি বলে দিচ্ছি আর কি যে ওয়াইয়ের পাওয়ার ওয়ান আর এক্সের পাওয়ার টু আছে সেইখানে ওটা প্যারাবোলা দ্যাট ইজ দ্য ফর্মুলা এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটাকে মুখস্থ রাখতে হবে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলা ওকে ক্লিয়ার তাহলে আমি কী করলাম এখানে এর ভ্যালু বার করলাম এর ভ্যালু বার করলাম এর ভ্যালু বার করলাম এইভাবে আর এর ভ্যালু বার করলাম এইভাবে তারপর এখান থেকে এর ভ্যালু বার করে এখানে পুট করে দিলাম মানে টিকে এলিমিনেট করলাম বা অপনয়ন করলাম করে আমি যে ইকুয়েশানটা পেলাম এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্রাজেক্টারি তাহলে আমরা ফার্স্ট হার্ডেল ক্রস করলাম সেটা কি প্রোজেক্ট মোশনের গতিপথটা কেমন হবে যে কোনো প্রজেক্টাইল মোশন গ্রাউন্ড থেকে যদি ছোড়া হয় তাহলে সে এই এই পড়বে এই এই ধরনের কার্ভকে আমরা বলি প্যারাবোলা ঠিক আছে সো এটা একটা প্যারাবোলার ইকুয়েশান দ্যাট ইজ দ্য ইকুয়েশান অফ প্রাজেক্টারি ক্লিয়ার ওকে টেন খাতা নিয়ে আবার রেডি পরে এবার আলোচনাগুলো আমরা শুরু করবো আচ্ছা ট্যাজেক্টারি মোশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বারবার বলছি ট্র্যাজেক্টারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ট্র্যাজেক্টারি ইকুয়েশানটা কি মুখস্ত হয়েছে তো ট্র্যাজেক্টারি ইকুয়েশান আচ্ছা আর জিনিস বলে দিই সেটা হচ্ছে এই যে ইকুয়েশান আছে ট্যান থিটা ইন্টু এক্স আর মাইনাস অফ জি বাই টু ইউ স্কোয়ার কস থিটা ইন্টু এক্স দ্য স্কোয়ার তা মানে দেখো এইটা কিন্তু কনস্ট্যান্টাম তাহলে এটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি আলফা এক্স এই আলফা মানে টেন থিটা আর মাইনাস এটা কিন্তু কনস্ট্যান্টাম এটাকেও আমরা এইভাবে লিখতে পারি তা মানে যদি কোয়েশ্চেন পেপারে এই ধরনের কোনো কিছু দেয় সেটাও কিন্তু প্রজেক্টাইলের টাইজেক্টারি ইকুয়েশান ভয় পাবে না কিন্তু একই জিনিস আমি বলে দিলাম আলফা আর বিটা কনস্ট্যান্ট তাহলে এটা কী ধরনের মানে কোন ধরনের মোশনকে রিপ্রেজেন্ট করছে উত্তর হচ্ছে প্রাজেক্ট প্রজেক্টাইল ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা একটা কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট তো আমি এই ইকুয়েশনটাকে আমি এভাবেও লিখতে পারি তো এটাও আমরা কিন্তু বলতে পারি প্র্যাজেক্টারি ইকুয়েশান ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আর এক ধরনের ইকুয়েশান আর এটাই এইটাকে মুখস্থ রাখতে হবে আর এক ধরনের ইকুয়েশান আছে সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান্থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর এটাও কিন্তু ডাইরেক্টারি ইকুয়েশান কিন্তু এটা আমরা পরে ডেরাইভ করব। এখন নয় কারণ আর এখনও আমরা বার করা শিখিনি ঠিক আছে তো এটা দুটো কিন্তু ডাইরেক্টারি ইকুয়েশান মুখস্থ করে রাখবে ঠিক আছে এইবার আমরা যে জিনিসগুলো বার করব। সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ধরো এখান থেকে একটা প্রোজেক্ট ছোড়া হলো ইউ ইউনিভার্সিটিতে ছোড়া হলো সেই প্রজেক্টাইলটা এই এ গিয়ে এখানে পড়লো তাহলে ও থেকে এখানে ম্যাক্সিমাম হাইট ধরে নাও এ এটাকে ম্যাক্সিমাম হাইট এইচ দিয়ে লিখলাম আর এইখানে হচ্ছে বিতে গিয়ে পৌঁছালো এইটা হচ্ছে রেঞ্জ এটা হচ্ছে রেঞ্জ এর একটা এটা হচ্ছে থিটা তো এটা এদিক বরাবর ভিলোসিটি হবে ইউ কস থিটা আর এদিক বরাবর ভিলোসিটি হবে ইউ সাইন থিটা আচ্ছা তোমাকে যদি বলা হয় আচ্ছা তুমি একটা কাজ করো এই যে প্রজেক্টাইলকে আমি এখান থেকে ছুঁড়লাম তারপর প্রজেক্টাইলটা ও পয়েন্ট দিয়ে গিয়ে বিতে গিয়ে পড়লো তাই তো টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে টোটাল টাইম অফ ফ্লাইট মানে এখান থেকে এইখানে পৌঁছাতে টোটাল টাইম কত টোটাল টাইম কী করে করবো ক্যাপিটাল টি ক্যাসে নিকালু বলো টোটাল টাইম টি ইজ ইকুয়াল টু কত এটা এটাকে টোটাল টাইমটাকে আমরা এইভাবে বলতে পারি টাইম অফ ফ্লাইট কি বলবো টাইম অফ ফ্লাইট বাংলা বাংলাটা খুব সাংঘাতিক সাংঘাতিক বাংলা উড্ডিয়নকাল কাল ওকে বাংলাটা হচ্ছে উড্ডিয়ন উড্ডিয়ন কাল তো যাই হোক কত মানে উড্ডিয়ন কাল কথাটার মানে বা টাইম অফ ফ্লাইট কথাটার মানে হচ্ছে ও থেকে প্রজেক্টাইলটা দিতে পৌঁছাতে অর্থাৎ মাটি থেকে আমি ক্যারেচেভাবে ছুঁড়েছি পাবলিকলি ছুঁড়েছি সেটা গিয়ে আবার মাটিতে পড়ছে এই টোটাল টাইমটা কি করে বার করবো খুব সোজা দেখো এখানে মোশনটা যদি আমি এইভাবে ভাবি এইভাবে উঠেছে উঠে গিয়ে আবার নিচে পড়েছে তাহলে আমি ইনিশিয়াল ভেলোসিটিটাকে ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি কী নেব ইনিশিয়াল ভেলোসিটি প্লা ইউ 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 কি নেব বলো ইনিশিয়াল ভেলোসিটি কী নেব ইউ সাইন থিটা ইনিশিয়াল ভেলোসিটি আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বাবা বলো এখান থেকে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বলো ও থেকে যদি বিতে গিয়ে পড়ে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে একটু মাথা ঠান্ডা করে বলো কত হয়েছে ডিসপ্লেসমেন্ট কতনা হওয়া ডিসপ্লেসমেন্ট ও থেকে পার্টিকেলটা গিয়ে বিতে পড়েছে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে গ্রাউন্ড থেকে গিয়ে গ্রাউন্ডেই পড়েছে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে জিরো ইনিশিয়ালি গ্রাউন্ডেই ছিল আবার ফাইনালি গ্রাউন্ডে গিয়ে পড়েছে তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে জিরো অ্যাক্সলাইশন কত ছিল অ্যাক্সলাইশান কত ছিল এ ইজিক টু কি লিখবো মাইনাস এ ওয়াই এটা ওয়াই কম্পোনেন্টটা নিতে হবে এ মাইনাস জি আর টাইম টাইমটা কত নেবো ক্যাপিটালটি টোটাল টাইম এবার ফর্মুলা ইউজ করো কোন ফর্মুলা ইউজ করবে এস ইকুয়াল টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করো এখানে লেখো জিরো এখানে লেখো ইউ সাইন থিটা ইন্টু টি এখানে লেখো মাইনাস হাফ জি টি স্কোয়ার দেখো ঠিক লিখলাম না ভুল লিখলাম সরি টি স্কোয়ারটা ভালো করে লিখি লোক মারবে আমাকে ওকে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ওকে দেখো ক্লিয়ার এবার এটা এখান থেকেই টিটা বেরিয়ে যাবে তাই না তাহলে এখানে ইউ সাইন থিটা ইন টু টি ইজ টু হবে হাফ জি টি স্কোয়ার একটা টি কেটে যাবে দেখেছ তাহলে টি ইজ টু কী হবে টু ইউ সাইন থিটা বাই জি দ্যাট ইজ দ্য টোটাল টাইম অফ ফ্লাইট এটা বেরিয়ে গেল বোঝা গেল দেখে নাও ভালো করে টোটাল টাইম অফ ফ্লাইট ওকে টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কী হবে টু ইউ সাইন থিটা ভাই জিম মুখস্থ রাখতে হবে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস আমি আবার একবার বলেছি প্রোজেক্টাইল মোশনের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা ইউ আর একটা থিটা দেখো এখানে ইউ আর থিটা জানলেই তুমি এখানে টি বার করে নিতে পারবে ওকে ক্লিয়ার এবার একটা জিনিস বলে দিন ও দেখো পার্টিকেল এই টোটাল মোশানটাকে দুটো দুটো ভাগে ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা যায় টোটাল মোশানকে কীরকম একটা ও থেকে এতে গেল। দেখো ও থেকে এতে গেল। তারপর এ থেকে বিতে গেল এইভাবে ভাগ করা যায় এটাকে বলবো অ্যাসেন্ডিং হচ্ছে মানে উঠছে ওপরে আর এটা হচ্ছে ডিসেন্ডিং পড়ছে তাই না তো এবার দেখো দুটো মোশন কিন্তু সিমেট্রিক মোশন হবে মানে এখান থেকে এখানে গেলো এখান থেকে এখানে গেল যদি তুমি বিচার করো কমন সেন্স লাগাও তাহলে কিন্তু দেখবে অ্যাসেন্ডিং মানে ও থেকে এতে উঠতে যে টাইম লাগে সাপোজ ধরে নাও এই টাইমটাকে টি ওয়ান ধরলাম সিমিলারলি এই টাইমটাও কিন্তু টি টি টু যদি হয় তাহলে টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু হবে মানে দুটো টাইম কিন্তু সেম হবে মানে টি ওয়ান অ্যাসেন্ডিং টাইম আর ডিসেন্ডিং টাইম সেম হবে ও থেকে এতে আসতে যে টাইম লাগে এ থেকে বিতে পড়তে একই টাইম লাগবে সেম টাইম লাগবে একদম গ্যারেন্টিড এটাই কিন্তু প্রপার্টি কেন ভার্টিক্যাল মোশনেও আমরা দেখেছি কোনো ভার্টিকেলকে ওপর দিকে ছুটলে উঠতে যত টাইম লাগে উপর থেকে নিচে পড়তে সেই সেম টাইম সেম সেম টাইম লাগে এখানেও কিন্তু সেম টাইম লাগবে তাহলে আমি যদি বলি আচ্ছা অ্যাসেন্ডিং টাইম তাহলে কত তো তুমি কি বলবে অ্যাসেন্ডিং টাইম মানে উত্থানকাল ওপরে উঠছে ঠিক আছে অ্যাসেন্ডিং টাইম তাহলে কত হবে টোটাল টাইম যদি এটা হয় অ্যাসেন্ডিং টাইম কত হবে অ্যাসেন্ডিং টাইম বা টাইম অফ অ্যাসেন্ড কি বলবো টাইম অফ অ্যাসেন্ট মানে বাংলায় কি বলবো উত্থান উত্থান ভয়ঙ্কর উত্থানকাল তো উত্থানকাল কী করে পার করবো ধরো টি ওয়ান ধরলাম এটা টি বাই টু হবে অর্ধেক টোটালটার অর্ধেক তার মানে এটা হবে ইউ সাইন থ্রিটা বাই জি টুটা থাকবে না সিমিলারলি ডিসেন্ডিং টাইম কত হবে ডিসেন্ডিং টাইম ডিসেন্ডিং টাইম কত হবে বলো ডিসেন্ডিং টাইম পতনকাল কাল মানে পড়ছে ডিসেন্ডিং টাইম এখানে বলে দিয়েছি কিন্তু আগে থেকে টি টু ইজ ইকুয়াল টু এটাও টি বাই টুই হবে ইউ সাইন থিটা বাই জি বাট তাহলে আমরা মোটামুটি টাইম অফ ফ্লাইট বার করে ফেললাম নেক্সট এবার যেটা বার করবো সেটা হচ্ছে উত্থান কাল পতন কাল টোটাল টাইম উড্ডিয়ন কাল সব বার করে ফেললাম এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে কি বার করবো ম্যাক্সিমাম হাইট কতটা হাইটে উঠবে আমি যদি আমি প্রোজেক্টাইলকে যদি এখান থেকে ছুরি তাহলে কতটা হাইটে সেই পার্টিকেলটা উঠবে দেখা যাক কতটা হাইটে উঠে দেখি গল্প করি তো ফার্স্ট যেটা বলার সেটা হচ্ছে যে সাপোজ ধরে নাও এইচ বার করতে হবে সোজা কথা তাই তো আচ্ছা এটা কমন কোশ্চেন জিজ্ঞাসা করি সেটা যে এই এইচটা যে মাপবো এটা কোন বরাবর মাপবো ওপর দিকে মাপছি না নিচের দিকে মাপছি না এক্স অ্যাক্সিস বরাবর মাপছি ওপর দিকে মাপছি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর মাপছি তাহলে আমরা কোন মোশনটাকে স্টাডি করবো ওয়াই অ্যাক্সিসের বরাবর যে মোশন সেটাকে স্টাডি করবো তাহলে এক্ষেত্রে মানে ও থেকে এতে যে উঠছে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে ডিসপ্লেসমেন্ট কত হবে বলো ডিসপ্লেসমেন্ট কত হবে এস এস ইকাল টু প্লাস এইচ ওকে তাই তো হবে না কি এখান থেকে এতটা ডিসপ্লেসমেন্ট হবে গ্রাউন্ড থেকে কতটা উপরে উঠছে এই ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল মানে ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি কত হবে ইনিশিয়াল ভ্যালোসিটি হবে আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইউ ইকাল টু হবে ইউ সাইন্থিটা অবশ্যই প্লাস হবে কারণ না উপর দিকে উঠছে যেহেতু এটা প্লাসই হবে ঠিক আছে তাহলে মোটামুটি আমরা এখানে বুঝে গেলাম নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাক্সলেশান অ্যাক্সলেশান কত হবে অ্যাক্সলেশান কত হবে অ্যাক্সলেশান এ ইজিক টু হবে মাইনাস জি আর ফাইনাল ভিলোসিটি কত হবে ফাইনাল ভিলোসিটি মানে এইখানে ভিলোসিটি কত হবে ভি ওয়াই ফাইনাল ভিলোসিটি এই জায়গাটায় স্টুডেন্ট এসে হোজট খায় কেউ বলতে পারবে ফাইনাল ভিলোসিটি কত হবে জিরো হবে কেন স্যার ফাইনাল ফাইনালিটি জিরো হবে কেন দেখো যত উপরে উঠবে তত তার ওয়াই কম্পোনেন্ট যেটা আছে সেটা কমতে থাকবে দেখো আমি ডায়াগ্রামে এঁকে দেখাচ্ছি ধরো এরকম গ্রাফটা উঠছে এরকম ধরো এখানে এই পয়েন্টে এইটা হচ্ছে গিলোসিটি তাহলে এটা এরকম হবে এটা এরকম হবে ওকে এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ওকে দেখো এইখানে যদি যায় এই অ্যাঙ্গেলটা আর ছোট হবে থেণদ থেণদ থে এই অ্যাঙ্গেলটা একটু ছোটো হবে এই অ্যাঙ্গেলের থেকে দেখো এই অ্যাঙ্গেলটা ছোটো আবার যখন এখানে যাবে দেখো এই অ্যাঙ্গেলটা আরও ছোটো তাহলে এটা আরও একটু ছোটো হবে তাহলে একদম উপরে যখন যাবে তখন এদিকের কম্পোনেন্টটা অর্থাৎ ইউএক্স কম্পোনেন্টটা থাকবে এদিকের কম্পোনেন্ট কিন্তু ইউ ওয়াই ইকোয়াল টু জিরো হয়ে যাবে টপ পয়েন্টে যত উপরে উঠবে ততই অ্যাঙ্গেলটা ছোট হতে থাকবে তাই না অ্যাঙ্গেল যত ছোট হবে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কমতে থাকবে কমতে 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 যখন হায়েস্ট পয়েন্টে যাবে এই পয়েন্টে এই পয়েন্টে শুধুমাত্র এদিক বরাবর কম্পোনেন্ট থাকবে মানে ইউ কস্তিটা এই কম্পোনেন্টটা থাকবে এখানে কিন্তু ইউ ওয়াই কম্পোনেন্টটা জিরো হয় তাই সেই কারণে এখানে ফাইভ এটাকে জিরো নিলাম ক্লিয়ার বোঝা গেল না বোঝা গেল না আশা করি বোঝা গেল আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যত উপরে উঠবে তত ওয়াই কম্পোনেন্টটা ছোটো হবে মানে এই কম্পোনেন্টটা এই ইউ সাইন থিটা ভ্যালুটা কমবে কেননা এই অ্যাঙ্গেলটা তত কমতে থাকবে আর এখানে যখন আসবে তখন অ্যাঙ্গেলটা জিরো হয়ে যাবে সাইন জিরো ডিগ্রি ইকোয়াল টু জিরো হয় সেই কারণে এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা ভ্যানিশ করে যাবে তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে এই ফর্মুলাটা ব্যবহার করি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই জায়গায় লিখবো জিরো স্কোয়ার এটার জায়গায় লিখবো ইউ সাইন থিটা তার স্কোয়ার আর এটার জায়গায় লিখবো প্লাস টু মাইনাস জি ইন্টু এইচ তাহলে কি এক্সপ্রেশন আসবে দেখো মাই মানে ইউ সাইন থ্রিটা মাইনাস টু জি এইচ তাহলে এই টু কত আসবে সরি সরি স্কোয়ার ছিল স্কোয়ার ছিল আমি ভুল করে ফেলেছি দাঁড়াও এক মিনিট হ্যাঁ এ পাশে করি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস টু জি এইচ ইকুয়াল টু জিরো এটা আসবে তাহলে এই টু কি আসবে বলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা বাই টু জি দ্যাট ইজ দ্য ফর্মুলা দেখে না এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করার ফর্মুলা এখানেও দেখো ইউ আর থ্রিটা আমার জানা দরকার আছে দ্যাট সল ওকে তাহলে ম্যাক্সিমাম হাইট বার করা হয়ে গেল তাহলে আমি কী কী শিখলাম টোটাল টাইম অফ ফ্লাইট বার করলাম তারপর অ্যাসেন্ডিং টাইমের ভ্যালু ডিসেন্ডিং টাইমের ভ্যালু এখনও কী বার করলাম ম্যাক্সিমাম হাইট এবার আমরা কী বার করবো রেঞ্জ রেঞ্জ বার করা খুব সোজা তো রেঞ্জ বার করা খুব সোজা রেঞ্জ যদি বার করতে হয় কোন কোন ভ্যালুটা বার করতে হবে আর রেঞ্জ মানে আর রেঞ্জ মানে হচ্ছে আর আর এটা কী করে বার করবো প্রথম মাথায় আসবে যে এই মেজারমেন্টটা কোন অ্যাক্সিস বরাবর আছে এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস আনসার হবে এক্স অ্যাক্সিস বরাবর মেজারমেন্ট কারণ এটা আমার এক্স অ্যাক্সিস এটা আমার ওয়াই অ্যাক্সিস তো আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি মেজারমেন্ট করতে চাই তাহলে আমি আর ইজ গোল টু কি লিখব ভেলোসিটি ইন টু টাইম ভেলোসিটি ইন টু টোটাল টাইম টোটাল টাইম এবার দেখো ভিলোসিটি আনচেঞ্জ থাকবে তো ইউ কস থিটা এটাই হবে ভিলো সিটি আনচেঞ্জ আর এখানে টোটাল টাইম টি বসবে এবার টোটাল টাইম মানে টাইম অফ ফ্লাইট মানে ও থেকে বিতে পৌঁছাতে টোটালটি টাইম লাগে অলরেডি আমরা এটা বার করেছিলাম টু ইউ সাইন থিটা বাই জি ছিল মনে করে দেখো টু ইউ সাইন থিটা বাই জি তাহলে আর ইসলু কী হবে ইউ কস থিটা এইটার সঙ্গে ইনটু হবে टू यू सीटा बिता एट हो जाए यू स्क्र टू सीटा कस थीटा बी तो मैं हो जाए यू स्क्र सू थीटा ब जि बस दैट इज दर आर एर एक्सप्रेशन हो स्कोर सैन स्क्र थीटा टू थीटा बरी सू थीटा इज इक्ल टू डिडेड बै जी दैट इज द फर्मूला अफ रेज ইউজ করার সাইন টু দিটা বাই জি তাহলে রেঞ্জের ফর্মুলা বেরিয়ে গেল এবার এই রেঞ্জের ফর্মুলা আমি আরেকভাবেও লিখতে পারি একটু বলে দিই এটাও মনে রাখা দরকার দেখো রেঞ্জের ফর্মুলা এইভাবে লেখা যায় মাঝে মাঝে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করবো ডাইরেক্ট সেটা হচ্ছে আর টু আছে টু ইউ সাইন থিটা এইভাবে লিখলাম ইন টু ইউ বাই জি এইভাবে লেখা যায় তো তো ইউ থিটা ইউ সাইন থিটা মানে কি ইউ সাইন থিটা মানে কি ইউ সাইন থিটা মানে কি ইউ ওয়াই মানে ওয়াই কম্পোনেন্ট তাহলে এটাকে এইভাবে লেখা যায় এক্স বাই জি এটাও মনে রাখবে কিন্তু এই ফর্মুলাটাও কিন্তু কিছু কিছু অঙ্কের ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ব্যবহার করা হয় তো এই ফর্মুলাটা আমি লিখে দিলাম এই কারণে এই ফর্মুলাটা মনে রাখবে আর এটা তো মুখস্থ করে রাখবে ইউ স্কোয়ার টু সাইন থিটা বাই জি এবার আমি একটা জিনিস পড়াবো সেটা হচ্ছে এই রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে আরে আমি বোম মারব আমি কাউকে মিসাইল দিয়ে কাউকে আঘাত করতে চাই আমি তো সময় চেষ্টা করবো যে এমন কন্ডিশন বার করা যাতে করে বোমটা থেকে দূরে গিয়ে আঘাত করতে পারে অর্থাৎ রেঞ্জ সব থেকে বেশি হয় তো রেঞ্জ সব থেকে বেশি মানে সর্বাধিক কত দূরত্বে গিয়ে প্রজেক্টাইলটা পড়বে তো সর্বাধিক ম্যাক্সিমাম কোন ডিস্টেন্সে গিয়ে পড়বে সেটা ডিপেন্ড করবে রেঞ্জ যখন ম্যাক্সিমাম হবে তাই তো তো রেঞ্জের ফর্মুলা কিন্তু এটা ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে সময় অলওয়েজ আর ইজ টু ফর্মুলাটা মনে পড়ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এটা কিন্তু মুখস্থ করে রাখবে এটা কিন্তু ফর্মুলা রেঞ্জের ফর্মুলা এবার আমি বলবো আর ম্যাক্সিমাম হবে কখন আর ম্যাক্স আমরা কখন পাবো ওয়েন কোন কন্ডিশনে পাবো দেখো পরিষ্কার ইউ আর জি এই দুটো টার্ম কিন্তু কনস্ট্যান্ট অর্থাৎ পার্টিকেলটাকে কী ভিলোসিটিতে ছুটেছি সেটা আমি চেঞ্জ করছি না সেটা কনস্ট্যান্ট আর জিটা তো অবশ্যই কনস্ট্যান্ট হবে কোনো একটা এরিয়ার অ্যাক্সেলেশন ডি টু গ্র্যাভিটি কখনও চেঞ্জ হতে পারে না তাই না তো সেক্ষেত্রে ইউ আর জি কনস্ট্যান্ট তাহলে ভ্যারি কী করতে পারে ভ্যারি করতে পারে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ আমি প্রজেক্টাইল মোশনটাকে এভাবে ছুঁড়েছি এভাবে ছুঁড়েছি না এভাবে ছুঁড়েছি কোন অ্যাঙ্গেলে ছুঁড়েছি সেটা খুব ইম্পর্ট্যান্ট তাই না তো আমি একটা কাজ করি এটা ম্যাক্সিমাম ভ্যালু তখনই হবে আমার লজিকটা ভালো করে শোনো আর প্রডিউসের ম্যাক্সিমাম ভ্যালু ওয়েন ঠিক বলছি না ভুল বলছি দেখো লজিক sin theta উপরে আছে জি কনস্ট্যান্ট অ্যাকচুয়াল সাইন টু থিটার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখনই আর ম্যাক্সিমাম ভ্যালু শো করবে তাহলে সাইন টু থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত সবাই জানে বাচ্চা বাচ্চা লোক জানে সেটা যে প্লাস ওয়ান তাহলে টু থ্রি কত হবে পাই বাই টু তাহলে থ্রিটা এস কী হবে পাই বাই ফোর ওয়াও বুঝে গেল তা মানে ফাইভ আই ফোর মানে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ যে কোনো প্রজেক্টাইলকে যদি আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি তাহলে সেই প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম ডিস রেঞ্জে গিয়ে পড়বে মানে ম্যাক্সিমাম লিনিয়ার ডিস্টেন্সে ডিসপ্লেসমেন্ট হবে সব থেকে দূরে গিয়ে পড়বে কখন যখন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ছুড়বো ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার ওকে এবার আমি তোমাকে একটা জিনিস বলবো যেটা খুব ভাইটাল রেঞ্জ রেঞ্জের সম্পর্কেই মোটামুটি ধরো প্রোজেক্টাইল মোশানে প্রজেক্টাইল মোশন ফ্রম দ্য গ্রাউন্ড সব কিছু বলে দিয়েছি এভরিথিং আই হ্যাভ সেড আমি যেটা বলবো আর একটা নতুন কনসেপ্ট সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবে প্রোজেক্টাইল মোশনের ক্ষেত্রে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এমন একটা কন্ডিশন বা এমন দুটো অ্যাঙ্গেল আছে আচ্ছা ঠিক আছে আমি এটা এটা এটাকে আমি মুছি প্রোজেক্টাইল মোশনের ক্ষেত্রে এমন দুটো অ্যাঙ্গেল আছে যে দুটো অ্যাঙ্গেলের জন্য তাহলে রেঞ্জ বার করে ফেলেছি রেঞ্জ হচ্ছে এরকম একটা ফর্মুলা হবে তাই তো টু ইউ কথ থিটা সাইন থিটা বাই জি আমরা এইভাবে লিখতে পারি ইউ স্কোয়ার সাইন টু থিটা জি এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা তো আমরা এখানে একটা ম্যাজিক্যাল কনসেপ্ট শিখবো দারুণ কনসেপ্ট ঠিক আছে কি কনসেপ্ট সাপোজ ধরে নাও দুটো প্রজেক্টাইল আছে প্রজেক্টাইল ওয়ান প্রজেক্টাইল টু এই দুটো আছে দুটো প্রজেক্টাইল প্রজেক্টাইল নাম্বার ওয়ান ইউ ভিলোসিটিতে ছোড়া হয়েছে ইউ এটাকে ছোড়া হয়েছে ওকে কিন্তু একে থিটা ওয়ান অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে আর এখানে থিটা টু অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে কিন্তু একটা কন্ডিশন এদের মধ্যে আছে সেটা হচ্ছে থিটা ওয়ান প্লাস থিটা টু এটা হচ্ছে নাইনটি ডিগ্রি মানে থিটা ওয়ান আর থিটা টু হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার অ্যাঙ্গেল দুটো ঠিক আছে ভালো কথা তাহলে হঠাৎ করে এটা বলছি কেন বলছি ধরো এখানে রেঞ্জ বার করলাম আর ওয়ান দ্যাট ইজ ইকল টু কী হবে বলো ফর্মুলা যে কোনো একটা ফর্মুলা লাগাও ইউ স্কোয়ার সাইন টু থিটা ওয়ান বাই জি হবে রেঞ্জ ঠিক এটার ক্ষেত্রে রেঞ্জ কত হবে এটার ক্ষেত্রে রেঞ্জ হবে ইউ স্কোয়ার সাইন টু থিটা টু বাই জি ক্লিয়ার এবার আমরা কাজ কাজ লাগাই থিটা ওয়ান ওয়ানটা থিটা টু ইকাল টু নাইনটি ডিগ্রি আমি বলে রেখেছি তাহলে থিটা টু ইজ ইজিক টু কি লেখা যায় নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ওয়ান এখানে আছে টু থিটা ওয়ান তাহলে টু থিটা ওয়ান ইজ ইজিক টু কত হবে টু থিটা টু সরি টু থিটা টু ইজ ইজিক টু কি হবে টু ইন টু থিটা সরি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ওয়ান তার মানে হবে ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস টু থিটা ওয়ান তাহলে এটাকে লেখা যায় এরকমভাবে ইউ স্কোয়ার সাইন ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস টু থিটা ওয়ান বাই জি তার মানে এটা হবে ইউ স্কোয়ার সাইন টু থিটা ওয়ান বাই জি ইকাল টু আর ওয়ান কি বুঝলে এটা দিয়ে কি বুঝলে এটা দিয়ে আমরা এটা বুঝলাম যে যদি অ্যাঙ্গেল অফ প্রজেকশান কমপ্লিমেন্ট হয় মানে অ্যাঙ্গেল অফ প্রোজেকশান দুটো যদি যোগ করলে নাইনটি ডিগ্রি পাওয়া যায় তাহলে দুটো অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল অফ প্রোডেকশানের ক্ষেত্রেই রেঞ্জ সেম হবে বুঝে গেল অর্থাৎ যে কোনো প্রজেক্ট মোশনের ক্ষেত্রে যদি ইউ কনস্ট্যান্ট থাকে তাহলে সেখানে নিশ্চয়ই দুটো অ্যাঙ্গেল অবশ্যই থাকবে যে দুটো অ্যাঙ্গেলে ছুড়লে তাদের রেঞ্জ সেম হবে ক্লিয়ার তাদের রেঞ্জ সেম হবে ওকে না ওকে না ঠিক আছে তাহলে আমরা মোটামুটি সবই শিখে গেলাম আমরা এই এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা বিভিন্ন কনসেপ্ট মানে বিভিন্ন অঙ্কে মানে ইয়ারের কোশ্চেন বিভিন্ন আইআইটির কোশ্চেনে এই ছোট্ট কনসেপ্টটা বহু 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 কাজে লাগে আর কি মানে আমি আবার একবার বলে দিই থিটাও আর থিটা টুর যোগ ফল নাইনটি ডিগ্রি হলে অর্থাৎ এরা যদি কমপ্লিমেন্ট হয় মানে একে অপরের কমপ্লিমেন্ট হয় তারে মানে নাইনটি মাইনাস থিটাও টু থিটা টু ইজ ইউল টু নাইনটি মাইনাস থ্রিটা ওয়ান হয় তাহলে দু কিন্তু রেঞ্জ সেম হবে যদি ইউটা সেম থাকে এখানে আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি যে ইউ ভেগে ছোড়া হয়েছে ইউ ভেগে ছোড়া হয়েছে থিটা ওয়ানে ছোড়া হয়েছে থিটা ওয়ান অ্যাঙ্গেলে ছড়া হয়েছে থ্রিটা টু অ্যাঙ্গেলে ছড়া ছোড়া হয়েছে কিন্তু থ্রিটা ওয়ান আর থিটা টুকে যোগ করলে নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে আর ওয়ানের ভ্যালু যা বেরো বেরোবে আর টুর ক্ষেত্রে একই ভ্যালু বেরোবে সেম ভ্যালু বেরোবে ওকে দ্যাট সলভ ফর টুডে আমরা নেক্সট ভিডিওতে শুধু প্রবলেম না